নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে দেয়া আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠপাটা গরমে দিন কাটালেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে আজ থেকে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখ রবিবার থেকে টানা সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্ধ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবাহের ফলে রবিবার পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে রবিবার পর্যন্ত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বই যেতে পারে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই কারণে আগামী সোমবারও মঙ্গল মঙ্গলবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা কয়েকদিন তাপ ফলে আগামী ছয় মে থেকে পনেরোই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দীর্ঘ মেয়াদী তাপ ফলে নিম্নচাপ ও ঘূর্ণাবত্যের কারণে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের ওপরে বড় বড় গোলার আকারে তীব্র ঝড় বৃষ্টির মেঘ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোনো কোন জায়গায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্ধসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় আশি থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজ পারে কিছু কিছু অঞ্চলে ভয়াবহ বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আঞ্চলিক ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে পাঁচে মেয়ের মধ্যে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চাষি দিয়ে রীতিমতো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে গাছপালাও দুর্বল বাড়িঘর ভেঙে পড়তে পারে এবং ইলেকট্রনিক তার ছিঁড়ে রেল চলাচল ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে আশি শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়া বইতে পারে পাশাপাশি আগামী পাঁচ দিন উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মনমেনসিংহ ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত পর্যন্ত ঢাকা মুন্সীগঞ্জ যশোর সাতক্ষীরা খুলনা মঠবাড়িয়া কালাপাড়া বরিশাল লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা নেত্রকোনা লাখাই কিশোরগঞ্জ সিলেট চাতকবাজার চারখাই বড়োলেখা জন্তিয়াপুর মৌলীবাজার ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছর বর্ষার আগে লানিনা পরিস্থিতি না হওয়ার জন্য প্রায় স্বাভাবিকের থেকে ছয় শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক থাকার কারণে লানিনা পরিস্থিতি আগস্ট সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটি অংশে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে এই বিষয়ে মৌসুম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন লানিনার পরে পুরো দেশে বৃষ্টি হলেও উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয় পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে কৃষকদের মুখে হাসি ফোটে কারণ ওই সময়ে ধান রোপণের কাজ চলে তাই জুলাই ও অগাস্ট মাসে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারেন হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা উড়িষ্যার উপকূল বরাবর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ